হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, 100% ট্রাস্টেড একটা ইনকামের অ্যাপ নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে 100% পেমেন্ট করতেছে। তো বন্ধুরা, অ্যাপসটা কোথায় পাবেন এবং এই অ্যাপসে কীভাবে কাজ করতে হয়, এটার এ টু জেড কিন্তু এই ভিডিওর মাঝে বলে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে এই অ্যাপে কীভাবে কাজ করতে হয় এই সম্পর্কে কিন্তু জানতে পারবেন না। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝবেন না, আর কাজও করতে পারবেন না, পয়েন্টও আর্নিং করতে পারবেন না, এবং এছাড়াও পেমেন্টও পাবেন না, এবং উল্টা পাল্টা কাজ করলে কিন্তু পেমেন্টও পাবেন না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু কাজ করবেন না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর এই অ্যাপে কাজ করবেন, 100% এই অ্যাপ থেকে পেমেন্ট পাবেন। অ্যাপটার নাম হচ্ছে ক্লিক হাব। তো বন্ধুরা, অ্যাপটি যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যখন ওপেন করবেন তখন আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনি ওপেন করবেন, ওপেন করলে চলে আসবে এরকম। আর অ্যাপসটার লিঙ্ক আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখানে পেয়ে যাবেন। অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এটার কাজ কিন্তু ভিন্ন ধরনের। তো এখান থেকে দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট করুন, সিম্পলি এটার পর ক্লিক করে দেবেন। এটার পর যখন ক্লিক করে দেবেন তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিয়ে দিবেন, এবং এখানে আপনার কাছে মোবাইল নাম্বার দিতে হবে, এবং এখানে একটা পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন কনফার্ম হওয়ার জন্য। এবং নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড। তো ভাই, এখন কথা আছে রেফার কোড। তো এখানে 1234 যেটা রয়েছে এটা মাস্ট বি আপনি কেটে দেবেন, এই রেফার কোডটা অবশ্যই কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা কি করবেন, আপনারা আমার রেফার কোডটা ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে আপনারা এই যে কয়েকদিন ধরে আমার 4-5টা আমি অ্যাপ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি, এবং আমার ওখানে কিন্তু অনেক কয়জন মানুষ আমার রেফার কোড ব্যবহার করছে, এবং তাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে তাদেরকে মোবাইল রিচার্জ দেবো 10 টাকা করে যদি তারা আমার 3-4টা অ্যাপে রেফার কোড ব্যবহার করে। তো আজকে হচ্ছে লাস্টে এই অ্যাপে যারা আমার রেফার কোড ব্যবহার করবে তাদের প্রত্যেকে কিন্তু 10 টাকা করে মোবাইল রিচার্জ দেবো। সো আপনারা কিন্তু যে যে আমার রেফার কোড ব্যবহার করবেন তাকেই কিন্তু 10 টাকা করে মোবাইল রিচার্জ দেবো। তো এখন কথা হচ্ছে এই অ্যাপে যারা আমার রেফার কোডটা ব্যবহার করবেন তাদের নাম্বারটা কিন্তু আমার এখানে চলে আসবে, ঠিক আছে? আর এখানে যে নাম্বারটা আসবে ঠিক সেই নাম্বারে কিন্তু আমি তাকে 10 টাকা করে মোবাইল রিচার্জ দিব। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আমার রেফার কোডটা ব্যবহার করবেন। ওখান থেকে 1234টা কেটে দিয়ে সিম্পলি এই যে রেফার কোডটা আমি ইসের সামনেও কিন্তু দিয়ে দেবো, আপনারা হচ্ছে অ্যাপ লিঙ্কের আগেও দিয়ে দেবো, অথবা আপনারা ডিসপ্লে পর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সিম্পলি এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন। অবশ্যই এই যে এখানে যে 1234টা রয়েছে এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা কেটে দেওয়ার পর আপনারা সিম্পলি এই নাম্বারটা বসায় দিবেন। তো যে বসাবে, যে যতজনই আপনারা বসান না কেন, প্রত্যেককে কিন্তু আমি 10 টাকা করে মোবাইল রিচার্জ দিব। কারণ আমার কাছে একটা লিস্ট রয়েছে, অনেক মানুষ আমার রেফার কোড ব্যবহার করছে তাদেরকে তো মাস্ট বি দেবো, এবং তাছাড়া যারা আমার নতুন ভিডিও দেখতেছেন নতুন রেফার কোড ব্যবহার করবেন তাদেরকে কিন্তুও দেবো। তো এইভাবে কিন্তু আপনারা আমার কাছ থেকে 10 টাকা মোবাইল নিতে পারবেন আমার রেফার কোডটা ব্যবহার করে। তো ভাই, অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন, যারা 10 টাকা মোবাইল রিচার্জ নিতে চান তারা অবশ্যই ব্যবহার করবেন, আর আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তার সেই নাম্বারে কিন্তু আমি 10 টাকা মোবাইল রিচার্জ করে দেবো। তো এখন কথা হচ্ছে অ্যাপটা যখন আপনি চলে আসবেন তখন আপনার কাছে এই অ্যাপসটা সিম্পলি এই যে হোম পেজ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সে কাজটা কেমনভাবে করতে হবে সমস্ত কিছু দেখাবো, এখানে কিন্তু কাজটা কিন্তু অন্য রকমের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু কাজটা সম্পর্কে বুঝতে পারবেন। তো এখানে সব কিছু রয়েছে, ওয়ালেট, প্রোফাইল, পেমেন্ট মেথড, রেফারেল, কারণ এখানে আপনি যতজনকে রেফার করবেন তার নাম্বারটা এখানে চলে আসবে, তার নামও চলে আসবে এখানে। তো এই জন্য বলছিলাম যে যত মানুষ রেফার আমার রেফারে কোডে জড়ানো হবে তাদেরকে কিন্তু 10 টাকা করে মোবাইল রিচার্জ দেবো, কারণ তারাও অনেক আমার আগে যে 4-5টা অ্যাপ শেয়ার করছিলাম সেটাও অনেক মানুষ ব্যবহার করছে, তাদের নাম্বারগুলো কিন্তু আমার কাছে আছে অলরেডি, এবং এখানেও সে যদি অ্যাকাউন্ট করে তার সাথে সাথে আমি 10 টাকা করে মোবাইল রিচার্জ দিয়ে দেবো। তো এখন হচ্ছে এই অ্যাপে কাজ করবেন কীভাবে। তো এই অ্যাপে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমরা যদি স্ট্যাটাসের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে কী কান্ট্রি ব্যবহার করতে বলতেছে, ইউনাইটেড কিংডম, জার্মানি অথবা ফ্রান্স, এই তিনটি যে কোনো একটা ব্যবহার করলে হবে। তো আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি আমার কাছে গো ভিপিএন আছে, যে কোনো একটা ভিপিএন হলে হবে। ভিপিএন থেকে অবশ্যই আপনার সার্ভারটা চেঞ্জ করে নেবেন, আমার কাছে বর্তমান জার্মানিটা সিলেক্ট করা আছে, চাইলে আপনার এখান থেকে জার্মানি যেটা যেটা সিলেক্ট করতে পারবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সিম্পলি এটা আমি কানেক্ট করে ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে রেফার কোড এটা আমি কিন্তু কানেক্ট করে নিলাম, এখানে কিন্তু আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার অ্যাপে চলে যাব, এবং এই অ্যাপে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন প্রবলেম, কারণ আমরা কিন্তু এখন ভিপিএনটা কানেক্ট করে আসছি। তো আমরা ফ্রি ফায়ার অ্যাপের ভিতরে চলে যাব। তো সিম্পলি ওকের পর ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন কাজ করার জন্য স্ট্যাটাস রয়েছে, সিম্পলি স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবেন। যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনাকে এরকম চলে আসবে।
তো ভিজিটের কাজ, তো পাঁচটা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে এবং একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখা দেবো যেভাবে কাজটা দেখা দেবো সেমভাবে সেভাবে কাজ করবেন, আপনার পয়েন্ট একটাও মিস যাবে না এবং ভুল কাজও হবে না। তো আপনারা কী করবেন, সিম্পলি প্রথমে ভিজিট নেওয়ার পর ক্লিক করে দেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, স্টার্ট ভিজিট, সিম্পলি এটার পর আবার ক্লিক করে দেবেন। তো এটার পর ক্লিক করলে আপনাকে প্রায় 30 সেকেন্ডের মতো ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তবে আপনাকে যে ওয়েবসাইটটা নিয়ে আসছে এটাই থাকলে হবে না, আপনাকে এখানে যে রিড মোড নামের একটা অপশন রয়েছে রিড মোডের উপর ক্লিক করতে হবে। তো যখন আপনি রিড মোডের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েবসাইটটা চলে আসবে। তো যখন আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন আপনার একটা টাইম কাউন্ট শেষ হচ্ছে। তো এখানে কিন্তু 20 সেকেন্ডের মতো আপনাকে ওয়েট করতে হবে, এই যে ভিজিট করছেন যে ওয়েবসাইটে এখানে আপনাকে 20 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে। তো এই 20 সেকেন্ড টাইমটা শেষ হলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি একটা নোটিশ চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন নোটিশটা হয়ে গেছে। তো এরপর ওকের উপর ক্লিক করে দেবেন, ওকের উপর ক্লিক করে দেখতে পাবেন যে ভিজিট কমপ্লিট। তো এখন আপনি এখান থেকে সিম্পলি ব্যাক করে কাটবেন না, ঠিক আছে, এখান থেকে ব্যাক করে কাটবেন না, সিম্পলি এই যে আপনি হোমে ই করে সিলেক্ট করে এরকমভাবেই করে অবশ্যই খালি শুধুমাত্র এই যে অ্যাপসটা সেই অ্যাপসটাই ব্যাক চলে যাবেন, আপনি কিন্তু ব্যাক করে কাটবেন না। তো সিম্পলি এই অ্যাপের ভিতরে চলে আসবেন, তো ব্যাক করে কাটলেও হবে না, অবশ্যই এইভাবে চলে আসবেন, ঠিক আছে, ওই ট্যাপটা কেটে দিয়ে আপনারা আবার অ্যাপের ভিতরে চলে আসবেন। তো সেমভাবে এরমভাবে আবার ভিজিট নেওয়ার পর ক্লিক করে সেমভাবে পাঁচটা ভিউ কাজ যেভাবে দেখাচ্ছে সেভাবে কমপ্লিট করবেন। আবার ভিজিট নেওয়ার পর ক্লিক করে দেবেন আবার স্টেট ভিজিট, এবং যে ওয়েবসাইটটা নিয়ে যাবে এখানে রিড মোড লেখা আসবে, সিম্পলি রিড মোডের উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে 20 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে। তো নিচের দিকে যাবেন, অবশ্যই এই 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এবার দেশে 24 সেকেন্ড, তো এই সেকেন্ডটা আপনাকে ওয়েট করতে হবে। তবে এই জায়গাভাবে দেখালাম সিম্পলি এই যে হচ্ছে ভিজিটের কাজ, আপনাকে পাঁচটা ভিজিটের কাজ এভাবে মোট কাজ কমপ্লিট করতে হবে এবং একটা অ্যাডে ক্লিক করতে হবে। এখন কোন অ্যাডে ক্লিক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখা দেবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। তো গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে মাঝে একটা লাইক করে দিবেন। তো ভাই, এটাও আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং ব্রাউজার ট্যাব বন্ধ করে অ্যাপে ব্যাক আসুন। তো সিম্পলি ওকের পর ক্লিক করে দেবেন এবং আবার আমরা এই ট্যাবটা কেটে দেব, চাইলে আপনি কেটেও দিতে পারেন আবার রেখেও দিতে পারেন, এভাবে কেটে দিয়ে আবারও অ্যাপের ভিতরে চলে আসবেন। তো আসলে দেখবেন যে আপনার এটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা কমপ্লিট করে ফেলছি। তো এইভাবে মোট আপনাকে পাঁচটা কমপ্লিট করতে হবে। তো আমি পাঁচটা কমপ্লিট করে দিলাম, কারণ পাঁচটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি প্রায় পাঁচটা ভিউ কমপ্লিট কাজ করে ফেলতেছি ভিজিটের কাজ। তো এই কাজটা হয়ে গেলে আমার পাঁচটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা পোস্ট করে রাখছিলাম আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য, সিম্পলি আমি আবারও ট্যাবটা কেটে দেবো এবং এখানে দেখতে পারবেন আমার পাঁচটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনার যখন পাঁচটা কমপ্লিট হয়ে যাবে তখন কোনো অ্যাডে আপনার ক্লিক করার দরকার নেই, ঠিক আছে, এখানে কোনো অ্যাডে ক্লিক করবেন না, সিম্পলি পাঁচটা যখন আপনার ভিজিটটা কমপ্লিট হয়ে যাবে যেভাবে দেখালাম সেইভাবে এইভাবে পাঁচটা কমপ্লিট করে নেবেন। যখন ক্লেম পাঁচটা কমপ্লিট হয়ে যাবে তখন ক্লেম লেখা চলে আসবে, সিম্পলি ক্লেমের পর আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট ক্লেম লেখা আসছে, সিম্পলি স্টার্ট ক্লেমের পর ক্লিক করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা টাইম শো করতেছে আপনাকে 50 সেকেন্ড ওয়েট করতে হবে। তবে এখানে ই হচ্ছে আপনাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো আপনি আবারও কী করবেন, সেমভাবে এই রিড মোড়ের উপরে ক্লিক করে দিবেন। তো রিড মোড়ের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আবারও এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, সেমভাবে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এবং নিচে থেকে গেলে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই যে একটা অ্যাড, তারপরে এসে নিচে থেকে গেলে আরও অ্যাড দেখতে পারবেন। তো এই যে অ্যাড, তো এইখান থেকে আপনি যে কোনো একটা অ্যাডের উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো নিচে দিকে গেলে আরও অ্যাড পেয়ে যাবেন, তো নিচে দিকে যত যাবেন ততগুলোই অ্যাড পেয়ে যাবেন। তো আমি জাস্ট উপরে যে অ্যাডটা রয়েছে সিম্পলি আমি এই অ্যাডের পর আপনার ক্লিক করে দিবেন। তো এই টাইমটা থাকতে থাকতে কিন্তু অ্যাডটার পর ক্লিক করে দেবেন, অ্যাডটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে যে টাইমটা রয়েছে এই টাইমটা 15 সেকেন্ড এখানে ওয়েট করবেন, ঠিক আছে, এখানে ওয়েট করবেন বা 20 সেকেন্ড ওই টাইমটা থাকবে। তো ওয়েট করার পর হচ্ছে উপর দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে, সিম্পলি এই যে ট্যাবের পর এই যে ট্যাবের ভিতরে সিম্পলি এটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাবেন যখন আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন তখন আপনার এই যে কপি নামে একটা অপশন চলে আসবে বা এখানে সেই ব্রাউজারটা থাকবে, সিম্পলি কপির পর ক্লিক করে দেবেন, ঠিক আছে। কপির পর ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে, সিম্পলি কপির পর ক্লিক করে দেবেন। অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন তাহলে ভালো হবে। তো এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা সিম্পলি এই ট্যাবের পর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। সেমভাবে কিন্তু আমি দুই তিনবার দেখাচ্ছি, নতুন যারা রয়েছে অনেকে বুঝতে পারবেন না, সেজন্য তাদের কিন্তু দেখাচ্ছি।
তো কপি করার পর সিম্পলি আবার স্ক্রল করে আপনারা ই করে দেবেন, ট্র্যাপটা কেটে দেবেন বা এখানে রেখে দিতে পারেন। তারপর আবারও অ্যাপের ভিতরে চলে আসবেন, সিম্পলি এভাবে চলে আসবেন। আসার পর দেখবেন যে এরম আর একটা ইন্টারফেস চলে আসবে, যে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে লিঙ্কটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করতে হবে। তো সিম্পলি এখানে আপনি চেপে ধরে এখান থেকে এইটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে, সিম্পলি ভেরিফাইয়ের পর ক্লিক করে দেবেন। তো আপনি যদি সঠিক ই দেন আর লিঙ্কটা দেন তাহলে কিন্তু ক্লেমটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি সঠিকটা দিচ্ছি এবং এখানে দেখবেন ক্লেম সাকসেসফুল, সিম্পলি ওকের পর ক্লিক করে দেবেন। তো ওকের পর ক্লিক করলে আপনার পয়েন্টটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সিম্পলি আমি যদি ওকের পর ক্লিক করে দেখতে পারবেন আমার এখানে 200 পয়েন্ট ছিল, এখন 300 পয়েন্ট হয়ে গেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 300 পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে এইভাবে মূলত স্ট্যাটাস করে পর ক্লিক করে আপনি আনলিমিটেড ভিজিটির কাজ করে কিন্তু আর্নিং করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, সিম্পলি ওয়ালেটের পর ক্লিক করে দিবেন পেমেন্ট নেওয়ার জন্য। সিম্পলি ওয়ালেট পর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাইটটা অপশন রয়েছে, সাইটের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন। রিচার্জ রয়েছে, বিকাশ রয়েছে এবং পোস্টপেড রয়েছে। তো আপনি সিম্পলি রিচার্জে যদি ক্লিক করেন, রিচার্জ আর বিকাশ মেনু এই দুটিই রয়েছে ম্যানুয়ালি। তো এখান থেকে রিচার্জ যদি নিতে চান তাহলে 1000 পয়েন্ট হলে আপনি 10 টাকা নিতে পারবেন, এবং বিকাশে যদি নিতে চান তাহলে 5000 পয়েন্ট লাগবে, 50 টাকা হলে আপনি বিকাশে নিতে পারবেন। যখন হয়ে যাবে তখন আপনার বিকাশ নাম্বারটা দিয়ে এখানে উইথড্রো পর ক্লিক করলে আপনার উইথড্রোটা হয়ে যাবে। আর যদি রিচার্জ নিতে চান তাহলে রিচার্জটা সিলেক্ট করে দিয়ে আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, নাম্বারটা দেওয়ার পর উইথড্রোর পর ক্লিক করলে আপনার এটা উইথড্রো হয়ে যাবে। তো মূলত এইভাবে আপনারা ইনকাম করে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, এবং এখান থেকে হিস্ট্রিটাও দেখতে পারবেন। থ্রি ডট মেনু পর ক্লিক করে দেবেন, এখানে তাদের ওয়ালেটে পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন। তারপর টেলিগ্রাম চ্যানেল আছে, গ্রুপ আছে, অবশ্যই তাদের এটা জয়েন হয়ে যাবেন, জয়েন হলে তাদের নোটিশগুলো জানতে পারবেন। তো আর পেমেন্ট হিস্ট্রিতে গেলে তা আপনি দেখতে পারবেন আপনার হিস্ট্রিটা এখানে দেখতে পারবেন। তো আর এখানে কতজন পেন্ডিং রয়েছে, কতজন পেইড হয়েছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে। তো ভাই এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।